ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা কোনো ওষুধ নিয়ে আলোচনা করছি না, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ফেস মাস্ক। দেখতে পাচ্ছেন যে একটি বক্স, এই বক্সটির মধ্যে 50 পিস মাস্ক রয়েছে। ফেস মাস্ক উইথ ইয়ার লুপস, এই যে বক্সটির মধ্যে যে মাস্কগুলো রয়েছে সেগুলো স্বাস্থ্যসম্মত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেই তৈরি। মজার বিষয় হচ্ছে যে আমরা এগুলো বাইরে থেকে, অর্থাৎ রাস্তায় বিভিন্ন হকারের কাছ থেকে কিনে থাকি 10 টাকা থেকে 5 টাকায়। কিন্তু আপনি যদি এই বক্সটি পুরোটাই কেনেন, তাহলে এর দাম যে এত কম আপনি কল্পনাও করতে পারবেন না। এটি যদি আপনি ঢাকার মিডফোর্ড মার্কেট থেকে ক্রয় করেন, তাহলে এই 50 পিস মাস্ক মাত্র 90 টাকায় কিনতে পারবেন, অর্থাৎ 2 টাকারও কম পড়বে এই এক একটি মাস্ক। বন্ধুরা, রাস্তায় গাড়ি চলে, বাতাসে ছড়িয়ে পড়ে ধুলা আর ধোঁয়া, যানবাহনের সংখ্যা বেশি হলে কিংবা যানজট হলে তো আর কথাই নেই, রাস্তার পাশের কলকারখানা থেকেও আসে ধোঁয়া ও ধুলা, আসে রাস্তা সংলগ্ন বাসাবাড়ির রান্নাঘর কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও ধোঁয়া। ধোঁয়া, ধুলা আর কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা। এই ধোঁয়াশা অসংখ্য ক্ষুদ্র কণা আর গ্যাস আমাদের শরীরের ভিতরে ঢুকে প্রবেশ করে অনেক ক্ষতি করছে। কিন্তু এর চেয়ে ছোট ছোট কণা বাতাসে ভাসতে থাকে এবং শ্বাস টানার সময় ফুসফুসে প্রবেশ করে, যেমন 2.5 মাইক্রোমিলিমিটার থেকে 100 মাইক্রোমিলিমিটার সাইজের ক্ষুদ্র কণা থেকে বাতাসে ছড়িয়ে যায় ধুলায়। নিঃশ্বাসের সঙ্গে এগুলো প্রবেশ করে শ্বাসনালী ও ফুসফুসে, ফলে শ্বাসনালী ও ফুসফুসে প্রদাহ সৃষ্টি হয়। হাঁপানি, শ্বাসকষ্ট, হাসি, কাশি, নিউমোনিয়া ইত্যাদি স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ফুসফুসের ক্যান্সারও হতে পারে এর জন্য। তাই মাস্ক অত্যন্ত জরুরি। বাজারে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায়, কাপড়ের মাস্ক, এ ধরনের মাস্ক সহ আরও বিভিন্ন ধরনের। তবে আপনি যদি এই বক্সটি ক্রয় করেন, তাহলে আপনি এক একটি মাস্ক ওয়ান টাইম ইউজও করতে পারেন। অতি ক্ষুদ্র কণা প্রবেশও রোধ করতে পারে এই মাস্ক, তবে বেশি মোটার কারণে শ্বাস টানা বা ছাড়ায় বেশি সমস্যা যেন না হয় এমন মাস্ক ব্যবহার করবেন না। মাস্কটা মুখে ফিট হতে হবে ভালোভাবে, মাস্ক আর নাকের মুখের ফাঁক দিয়ে ধুলাবালি যাতে ঢুকতে না পারে সেই খেয়াল রাখতে হবে। আর মাস্ক রাখা চাই পরিষ্কার পরিচ্ছন্ন। কাপড়ের মাস্ক যারা ব্যবহার করেন তারা নিয়মিত অবশ্যই সেটি পরিষ্কার রাখবেন। মাস্কের বাইরের দিকটা প্রতিবার ব্যবহারের সময় যেন বাইরের দিকেই থাকে সে খেয়াল আপনাকে রাখতে হবে, না হলে শ্বাস টানার সময় মাস্কের বাইরের যে ক্ষুদ্র কণা ধুলাবালি সেগুলো শ্বাসনালীতে ঢুকে যাবে। আর একজনের মাস্ক কখনোই অন্য আরেকজন ব্যবহার করবেন না। মাস্ক না পাওয়া গেলে শাড়ির আঁচল, ওড়না, রুমাল, যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। ধুলা আর ধোঁয়ার বায়ু দূষণ কমাতে সরকারের নজর দেওয়া জরুরি, কিন্তু যত সময় সেটি না হচ্ছে আমাদেরকেই সচেতন হতে হবে। বন্ধুরা, খুব সহজে আপনি এই মাস্কটি বাজার থেকে কিনতে পারেন। আর এজন্য আপনাকে আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে যোগাযোগ করতে হবে। আর না চাইলে, না পাইলে আপনি অবশ্যই আসতে পারেন মিডফোর্ড মার্কেটে, সেখানে যে কোনো ফার্মেসিতে আপনি এই মাস্কটি পাবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন।